সত্যি অসাধারণ। আসলে আগের অফারের যে খাবারটা ছিল তার থেকে আমি এটা রিকমেন্ড করব, বেস্ট ছিল আমার কাছে। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ চলে এসেছি মাহিগঞ্জ গ্রিন ক্যাফে অ্যান্ড কমিউনিটি সেন্টার। এটার লোকেশনটা মাহিগঞ্জ, আর মাহিগঞ্জ সম্পর্কে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই মাহিগঞ্জ শহর হচ্ছে কিন্তু রংপুরের আদি শহর, রংপুর শহরের সূচনা হয় এখান থেকেই। দেন পরবর্তীতে শহরটা আরও বিস্তৃত হয় এবং পাশের যে জাহাজ কোম্পানি মোড় বা ওই দিকটাতে যে সাইডটা রয়েছে ওই দিকটাতে ধীরে ধীরে চলে যায়, কিন্তু শহরটা শুরু হয়েছিল এখান থেকে। তো আজকে আমরা চলে এসেছি এই মাহিগঞ্জে, এখানকার একটা কমিউনিটি সেন্টার চাইনিজ রেস্টুরেন্ট, যেটাতে খাওয়া দাওয়া করবো এবং প্রচুর মজা করব। ভিতরের দিকটাতে আমরা যাব এবং এখানকার যে ভিউটা আছে একটা অসাম একটা ভিউ, আমরা এখন সেটা দেখব। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক, চলুন ভিতরের দিকটাতে আমরা যাব। ফাইনালি আমরা রেস্টুরেন্টের একদম ছাদে চলে এসেছি। এখানে আসার পরে নিচে খাওয়া দাওয়ার যে পরিবেশ বা ডাইনিংটা ছিল সেটার থেকে আমাদের এই ছাদের পরিবেশটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, যে কারণে আমরা রিভিউটা দেবো ছাদ থেকে। তো আমরা একটু অর্ডার করে নিই, দেন তারপর খেতে খেতে কথা হবে। ভাইয়া একটু যদি হেল্প করেন এদিকে। এখানে বেশ রেস্টুরেন্টের যে আইটেমগুলো থাকে অ্যাভেলেবেল সেগুলো রয়েছে, এবং পাশাপাশি কিছু স্পেশাল অফার রয়েছে, তো এই কারণে আমরা অফারগুলো ট্রাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের এখানে কী কী আইটেম আছে আমাদেরকে যদি একটু বলেন। জি ভাই, আমাদের এখানে চিকেন বার্গার হবে, চিজ বার্গার হবে, তারপর স্যান্ডউইচ হবে, চিকেন স্যান্ডউইচ, ক্রিসপি স্যান্ডউইচ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর পাস্তা পাবেন, চিজ পাস্তা, রিচ সস পাস্তা, থাই সস হবে, কর্ন সস হবে, আচ্ছা, তারপর ড্রিঙ্কসের মধ্যে পাচ্ছেন লেমন জুস, অরেঞ্জ জুস, আবার লাচ্ছি পাচ্ছেন, স্পেশাল লাচ্ছি পাচ্ছেন, আচ্ছা, আমাদের সেট মেনু কিছু আছে, আচ্ছা, সেট মেনু ওয়ানের মধ্যে আছে চিকেন ফ্রাইড রাইস, চিকেন ভেজিটেবল, চিকেন ফ্রাই ওয়ান পিস, আর আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি যে কিছু অফার চলছে আপনাদের। জি জি, তো অফারগুলো যদি একটু আমাদেরকে বলেন। আমাদের অফার ওয়ান যেটা চলতেছে সেটার মধ্যে চিকেন বার্গার একটা আছে, চিকেন ফ্রাই ওয়ান পিস, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আর অফার টু যেটা চলছে সেটা হলো চিকেন ফ্রাইড রাইস, চিকেন ভেজিটেবল, চিকেন ফ্রাই টু পিস, আর জারি কাবাব প্লাস কোল্ড ড্রিঙ্কস। তাহলে আপনি আমাদেরকে অফার টুটা দেবেন, আর আমরা দর্শকদের সুবিধার্থে আপনি আমাদেরকে যেহেতু এখানকার যে আইটেমগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আপনার বার্গার যেটা এটা কিন্তু মানে খুব জনপ্রিয়, এবং আমরা শুনেছি যে এখানে বার্গারটা খুব ভালো, তো আপনি আমাদেরকে স্পেশালি আলাদাভাবে একটা বার্গার দিবেন আর আমাদেরকে অফার টুটা দিবেন। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আর আপনাদেরকে যদি মেনুটা একটু ক্লোজলি দেখাই, এখানে কিন্তু মানে তাদের রেস্টুরেন্টে হিউজ পরিমাণ আইটেম কিন্তু তাদের রয়েছে এবং প্রাইসগুলোও সঙ্গে দেওয়া রয়েছে। তো আশা করি এখানকার খাবারটা বেশ ভালো হবে, তো দেখা যাক কী হয়। আলহামদুলিল্লাহ ফাইনালি তারা আমাদেরকে যে অর্ডারগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছে। আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দিচ্ছি। এদিকটাতে তারা একটা জালি কাবাব দিয়েছে, আর দুই পিস চিকেন ফ্রাই এটা দিয়েছে, আর হচ্ছে ভেজিটেবল দিয়েছে, আর পরে যেটা দিয়েছে এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, সঙ্গে একটা সস দিয়েছে। আর আমরা আপনাদেরকে দেখানোর জন্যে একটা বার্গার অর্ডার করেছিলাম, বার্গারটা যদি একটু ওপেন করি
ভিতরে তারা একটা ওই চিকেন দিয়েছে। তো এই ছিল মোটামুটি তাদের অর্ডার। তো আমরা একটু প্রথম থেকে একটু টেস্ট করে নিই, দেখি কেমন তাদের খাবারের কোয়ালিটি। তো আমি একটু প্রথমে ড্রিঙ্কসটা খেয়েছি। তা হ্যাঁ, অফারে কিন্তু ড্রিঙ্কসও আছে হিউজ পরিমাণ। এটা আমি একটু জালি কাবাবটা দিয়েই শুরু করি। এটা বেশ সুন্দর মনে হচ্ছে, দেখি টেস্টটা কেমন হয়। এটা আমাদের প্রবলেম করতেছে, এটাকে একটু সাইডে রাখে। বেশ সুন্দর, কারণ এই চিপ রেটের যে অফারটা তারা দিয়েছে তার মধ্যে আবার সবগুলো আইটেমকে একটু টাচ করার চেষ্টা করেছে। এবং জালি কাবাবটা একটু গরম এবং মচমচে, এটা ছিল জালি কাবাব। আমি একটু চিকেন ফ্রাইটা আপনাদেরকে দেখাই, মানে মনে হচ্ছে একটু কড়া টাইপের ভাজা। একদম মচমচে, এটাও ঠিক আছে। এরপর রাইসটা যদি একটু ওপেন করি, রাইসের উপরে তারা কিন্তু একটু গাজর আর একটা শসা দিয়েছে, এটা হয়তো বা সুন্দর করে সার্ভ করার জন্য। রাইসের যে পরিমাণটা একার জন্য মনে হচ্ছে যথেষ্ট হবে, যদিও বা যাদের একটু বেশি লাগে তারা এক্সট্রা অর্ডার করতে পারবেন। এটা আপনার এগ ফ্রাইড রাইস, বেসিক্যালি খুব এক্সট্রা অর্ডিনারি কিছু না। তারপরেও অফারে আপনার যথেষ্ট পরিমাণ এবং টেস্ট কোয়ালিটি বেটার আছে। ভেজিটেবলটা টেস্ট করে দেখি। মিষ্টি এবং ঝাল একটা, অর্থাৎ কম্বোর মধ্যে আবার কম্বিনেশন। তো এই ছিল তাদের অফার টু, যাতে আপনাদেরকে অ্যাভেলেবেল পাবেন এই অফারগুলো। তারা হয়তো বা ফিউচারে আরও অফার নিয়ে আসবে। তো আপনাদের সুবিধার্থে আমরা একটু এটাকে সাইডে রাখি। একটু একটু বার্গারটাকে এক্সপ্লোর করব। এটার ব্রেডটা বেশ একদম ভালো মানের মনে হচ্ছে ব্রেডটা। এই স্ট্রোটা আমাদেরকে প্রবলেম করতেছে আমাদের বারবার, এটাকে আমরা ছাইটে রাখি। তো আর এখানকার যে চিকেনটা, বেসিক্যালি এটা চিকেন বার্গার। অনেকবার শুনেছি যে তাদের বার্গারটা নাকি একটু, হ্যাঁ, চিকেনের পরিমাণটা মাশাল্লাহ অনেক বেশি। আর বেসিক্যালি চিকেন বার্গারে যেগুলো থাকে অন্য সব কিছুই হয়তো বা এখানে হবে। একটু টেস্ট করে দেখি এটাকে। আমি একটু এটা নিচ্ছি।
সত্যি অসাধারণ। আসলে আগের অফারের যে খাবারটা ছিল তার থেকে আমি এটা রিকমেন্ড করব, বেস্ট ছিল আমার কাছে। আমি এটা আরেকটু নিয়ে নিচ্ছি, আমার কাছে ভালো লেগেছে। আপনারা এখানে আসলে এই বার্গারটা তাদের ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের হাতে আজকে একটু সময় কম, দিন এই কারণে আমরা একটু বিস্তারিত কম বলার চেষ্টা করলাম। তারপর ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটার লোকেশন অ্যান্ড বিস্তারিত, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই এই ড্রিঙ্কসটা কিন্তু অফারের, যে অফার টু যেটা সেটার সঙ্গে এটা ড্রিঙ্কস। তো ড্রিঙ্কসের পরিমাণটাও বেশ অনেক বেশি দিয়েছে তারা। এই ছিল আজকে মাহিগঞ্জ গ্রিন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তাদের আরেকটা সার্ভিস হচ্ছে তারা কিন্তু কমিউনিটি সেন্টার, আপনারা যেটা বলেন কমিউনিটি সেন্টারের সেবাটাও দিয়ে থাকে। তো সব মিলিয়ে এখানে পরিবেশ, খাবারের মান যথেষ্ট ভালো। আর স্পেশালি আমার কাছে বার্গারটাই ভালো লেগেছে বেশি, এবং অন্যান্য আইটেমগুলো অন্য সময় হয়তো বা রিভিউ করবো। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আলহামদুলিল্লাহ এখানকার খাবার দাবার বেশ ভালো ছিল, আর বিশেষ করে আমি বলবো এখানকার যে বার্গারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে এখানকার যে এনভায়রনমেন্ট, বিশেষ করে ছাদ থেকে যে ভিউটা, এটা কিন্তু একদম মনোমুগ্ধকর, একটা দেখার মতো পরিবেশ। আপনারা চাইলে এখানে আসতে পারেন, দেখতে পারেন, এখানকার ভিউটা অবশ্যই ভালো লাগবে। তো এখন এখানে যিনি দায়িত্বে রয়েছে তার সঙ্গে একটু কথা বলে নেবো, তার কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেবো এই মাহিগঞ্জ গ্রিন ক্যাফে। তো প্রথমে ওনার সঙ্গে একটু পরিচয় হয়ে নিই, ভাই আপনার পরিচয়টা একটু যদি আমাদের দিতে। একটা বিষয় জানতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনার এই গ্রিন ক্যাফে কত বছর যাবার এখানে চলছে? চার বছর থেকে। তো গত চার বছর থেকে এটা এখানে কন্টিনিউ চলছে, বেশ জনপ্রিয় একটা হয়েছে মানুষের মাঝে। আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনার ওপেনিং যে টাইমটা, ওপেনিং এবং ক্লোজ যে টাইমটা, এটা যদি একটু দর্শন করি। সাপ্তাহিক ছুটির দিন বলতে সাপ্তাহিক তারা শুক্রবারে হাফ ডে আর কি তারা অফ রেখেছে, অর্থাৎ তিনটার পর থেকে আপনি চাইলে অ্যাভেলেবেল এখানে সব আইটেমগুলো পাবেন এবং আসতে পারেন। আর অন্যান্য যেদিন যে দিনগুলো রয়েছে সাপ্তাহিক, সেগুলোতে তাদেরটা মানে অ্যাভেলেবেল ওপেন থাকে। ফাইনালি একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনাদের এখানে দেখলাম যে আপনার কমিউনিটি সেন্টার যে সেবাটা রয়েছে, এটা যদি সম্ভবত অসুবিধা আমাদের মাহিগঞ্জ গ্রিন ক্যাফ অ্যান্ড কমিউনিটি সেন্টার যেটাকে বলা হয়, আমাদের নিজ তালা থেকে বলে প্রথম তালিকা, এটা কমিউনিটি সেন্টার এখানে দিয়ে কনফারেন্স করা অনুষ্ঠান। তো এখানে কিন্তু তাদের রেস্টুরেন্ট সেবার পাশাপাশি কিন্তু কমিউনিটি সেন্টারটাও তাদের রয়েছে, আপনারা চাইলে এই সেবাগুলো তাদের কাছ থেকে গ্রহণ করতে পারেন। বিশেষ করে রংপুরে যারা অবস্থান করছে তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর এখানকার যে খাবার এবং ফুড আইটেমগুলো সেগুলো আপনাদের ভালো লাগবে, স্পেশালি বার্গারটার কথা আবারও বলছি। তো আজকে মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, আর ধন্যবাদ ভাই আমাদেরকে এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই, আপনাকেও ধন্যবাদ, বিশেষ করে জানাবো আপনারা আসে দেখে যান। ঠিক আছে, ধন্যবাদ ভাই।